জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া, আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ এক টাকাও এই সরকার করে, কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ পরিকল্পনা, তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্কলারশিপ তাদের আপগ্রেডেশন তার কোন উল্লেখ এই বাজেটে। যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে।